হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে কি, আমরা যখন বাড়ির কাজ করি, বিশেষ করে গ্রাম এলাকায় দেখছি যারা বাড়ি করে ফেলেছেন, আপনারা জানালার সাইজগুলো অনেক ছোট রাখেন, দেখা যায় 4 ফিট ছোটো রাখেন। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন থাই গ্লাস ইউজ করেন, তো গ্লাসের যে পাল্লাটা থাকে সেটা 2 ফিট 2 ফিট থাকে। তো 2 ফিট ক্লোজ হয়ে গেলে 2 ফিট দিয়ে তেমন একটা আলো বাতাস ঢুকে না, তো রাত্রে যদি কোনো কারণে কারেন্ট চলে যায় সেক্ষেত্রে অনেক গরম লাগে রুমের ভিতর। তো সেই দিকটা চিন্তাভাবনা করে চিন্তা ভাবলাম যে একটা ভিডিও করি, যে একটা বিল্ডিংয়ের জানালার সাইজ কত হলে হ্যাঁ ভালো হয়, মানে কত হওয়া উচিত। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা বিল্ডিংয়ের একটা রুমের মধ্যে দাঁড়িয়ে আছি। এই রুমের মধ্যে 2টা জানালা। তো এখানে এই রুমের সাইজটা হচ্ছে গিয়ে 12 ফিট বাই 12 ফিট। তো এই 12 ফিট বাই 12 ফিট রুমের জন্য জানলার সাইজ রাখা হয়েছে, দেখেন অনেক বড় জানলা, 5 ফিট বাই 4.5 ফিট, মানে 5 ফিটের শিখা চওড়া আর উচ্চতা মানে হাইট হচ্ছে গিয়ে 4.5 ফিট। ঠিক অন্য একটা ওয়ালে যে দেখতে পাচ্ছেন জানলা সেম সাইজ, 5 ফিট বাই 4.5 ফিট। তো মানে দেখতে পাচ্ছেন রুমের যে আলো বাতাস সব কিছু মিলিয়ে বুঝতেই পারতেছেন যে রুমের কী পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা আছে। এই জানলা যেটা রাখার কারণে রুমের আলো বাতাস আর কোনো কিছুই সমস্যা হবে না। তো আপনারাও আপনাদের বাড়ি করার সময় একটু খেয়াল রাখবেন যে আপনার রুমের সাইজ যাই হোক, মিনিমাম যদি 10 ফিটের রুমও হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন জানালার সাইজটা 5 ফিট বাই 4.5 ফিট রাখার জন্য। সেক্ষেত্রে আপনার ভেন্টিলেশনের প্রপার ব্যবস্থা হবে, মানে আপনার রুমের জন্য আলো বাতাসের যথেষ্ট ব্যবস্থা হবে। তো এটা একটা রুম দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদের এই বিল্ডিংটার প্রত্যেকটা রুমে কয়টা জানলা রাখা হয়েছে, হ্যাঁ জানলার সাইজ কত হয়েছে সব ডিটেলস বলবো। ইভেন টয়লেটের জানালা নিয়েও আপনাদের সাথে বলবো। দেখতেই পাচ্ছেন এটা একটা রুম। এরপর ধরুন এটা হচ্ছে কি ড্রয়িং কাম ডাইনিং রুম। এটার যে জানলার সাইজটা দেখেন 5 ফিট বাই 4.5 ফিট, 5 ফিট চওড়া, উচ্চতা 4.5 ফিট। দেখতেই পাচ্ছেন যে জানলা থাকার কারণে রুমের বিল্ডিংয়ের ভিতরে প্রচুর পরিমাণে আলো বাতাস। এরপর এটা একটা ছোট্ট রুম, এই রুমের সাইজও হচ্ছে গিয়ে 10 ফিট বাই 12 ফিট। তো এটারও একটা জানলা আছে দেখতে পাচ্ছেন সেম সাইজ, 5 ফিট বাই 4.5 ফিট। আর এখানে একটা দরজা আছে, মানে আপনার বিল্ডিংয়ে যদি দরজা জানালার প্রপার অ্যারেঞ্জমেন্ট না থাকে, মানে ওপেনিং না থাকে, সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের যে রুমগুলো আছে সেটা কবরের মতো হয়ে যাবে। মানে কবরে যেমন কোনো আলো বাতাস ঢুকে না, বদ্ধ জায়গা বা বদ্ধ পরিবেশ, কোনো অন্ধকার থাকে এরকম। আর এটা হচ্ছে একটা টয়লেট। এই যে টয়লেটের যে জানলা দেখুন, উচ্চতা 3 ফিট, চওড়া 2 ফিট। এটা প্রথম 2 ফিট নিচের থেকে উপর 2 ফিট পর্যন্ত ফিক্স রাখা হবে, আর উপরে 1 ফিট মানে স্লাইডিং গ্লাস লাগানো হবে যাতে আলো বাতাস ঢুকে, আর নিচেরটা যে ফিক্স থাকবে। বুঝতেই পারছেন এটা হলো একটা টয়লেটের। তারপরে যদি দেখেন রান্নাঘরে জানলা, রান্নাঘরে জানলা আছে 3 ফিট বাই 3.5 ফিট। এখানেও দেখেন এই একটা রুম, এই রুমের ভিতরে রয়েছে ড্রয়িং কাম ডাইনিং, এখানেও 5 ফিট বাই 4.5 ফিটের জানলা। এরপর এই যে একটা কিচেন রুম, কিচেন রুমের জানলার সাইজ হচ্ছে গিয়ে 3 ফিট বাই 4 ফিট। এটাও টয়লেট, এখানে হচ্ছে গিয়ে 2 ফিট বাই 3 ফিট। এটা হচ্ছে গিয়ে 1.5 ফিট ফিক্স থাকবে, 1.5 ফিট স্লাইডিং থাকবে। তো নর্মালি টয়লেটে এরকম জানলা রাখার কারণ হচ্ছে কি, এটা বলি, নর্মালি যদি কোনো কারণে কারেন্ট চলে যায় তো টয়লেটের ভিতরে যদি প্রপার ভেন্টিলেশন না থাকে দেখা যায় যে অন্ধকার হয়ে যায়, যে লাইট ছাড়া টয়লেটের ভিতরে যাওয়া যায় না। তো এরকম জানলা থাকলে আপনি যদি নিচের অর্ধেক অংশটা গ্লাস ফিক্স রাখেন আর উপরে একটা স্লাইডিং করেন, সেক্ষেত্রে আপনার কারেন্ট গেলেও আলো বাতাসে তেমন একটা সমস্যা হবে না, আপনি কোনো লাইট ছাড়াই আপনি টয়লেট ইউজ করতে পারবেন। তো এটাও আপনি মনে রাখবেন। আর এটা একটা রুম, এই রুমে দেখেন এটা শিখা 10.5 ফিট বাই 12 ফিট সাইজের একটা রুম। এখানেও জানলা দেখেন, জানলার সাইজ আছে গিয়ে 4 ফিট উচ্চতা, 5 ফিট চওড়া। আর এই যে একটা জানলা আছে এটাও আছে 3 ফিট বাই 4.5 ফিট।
সেম আরেকটা রুম আছে দেখেন, সেম এই দেখতে পাচ্ছেন। জানলার সাইজ আছে 5 ফিট চওড়া, 4 ফিট, 4.5 ফিট উচ্চতা, আর ওটা থেকে 3 ফিট আর 4.5 ফিট। তো এই হচ্ছে এই বিল্ডিংটার সবগুলো জানালার মাপ সহ আপনাদেরকে দেখালাম। তখন আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে আপনারা যে বাড়ি করবেন আপনাদের বাড়ির জানলার সাইজগুলো কত হওয়া উচিত। অ্যাকচুয়ালি যত আপনার রুম যতই ছোট মিনিমাম 9 ফিট হইলেও আপনার জানলার সাইজটা চওড়া যাতে 5 ফিট থাকে, সেক্ষেত্রে আপনি স্লাইডিং লাগালে 2.5 ফিট যদি আপনাকে একটা গ্লাস দিয়ে ব্লক হয় আর আড়াই ফিটটা আপনার স্লাইডিং করে ওপেন রাখতে পারবেন, সেক্ষেত্রে আপনার আলো বাতাসের যথেষ্ট ব্যবস্থা থাকবে। তো দর্শক ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটি আছে হ্যাঁ সেই বেল আইকনটি ক্লিক করে আমার ভিডিওর সাথে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।